নমস্কার দর্শকবৃন্দ, মিড ডে মিলের জন্য এবার স্কুলগুলিকে দেওয়া হবে প্রেশার কুকার, রান্না করা সহজ হবে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মিড ডে মিলের রান্নার জন্য এবার স্কুলগুলিকে প্রেশার কুকার দেওয়া হবে। পড়ুয়াদের জন্য সহজে এবং দ্রুত রান্না করার জন্য মুর্শিদাবাদ জেলার প্রত্যেকে স্কুলে প্রেশার কুকার দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে জেলা জুড়ে 5872টি স্কুলে 3টি পৃথক মাপের প্রেশার কুকার দেওয়া হবে। পড়ুয়ার সংখ্যার ওপর ভিত্তি করে 18 লিটার, 22 লিটার এবং 30 লিটার মাপের প্রেশার কুকার দেবে সরকার। জেলাশাসক রাজর্ষী মিত্র বলেন, স্কুলে সহজে রান্নার জন্য প্রেশার কুকার দেওয়া হচ্ছে। 3টি পৃথক মাপের কুকার স্কুলগুলিতে পাঠানো হবে। পড়ুয়াদের রান্নার দায়িত্বে থাকা মহিলারা প্রায়শই অভিযোগ করতেন যে মোটা চাল কিংবা ডাল দীর্ঘক্ষণ ধরে ফুটতে থাকে। সকালের স্কুলে 10টার মধ্যে পড়ুয়াদের মুখে খাবার তুলে দিতে বেশ সমস্যায় পড়তে হয় রাঁধুনিদের। নির্দিষ্ট সময়ে পড়ুয়াদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আর তাড়াহুড়ো করতে হবে না তাদের। প্রেশার কুকারে দ্রুত করে ফেলতে পারবেন ডাল কিংবা সবজি। সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক অনন্য ঘোষ বলেন, কয়েকদিনের মধ্যে স্কুলগুলিতে প্রেশার কুকার দেওয়া হবে, বিড হয়ে গিয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মিড ডে মিল প্রকল্পের দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ছিল। নিম্নমানের খাবার দেওয়া, কম ছাত্রকে খাইয়ে বেশি ছাত্র দেখানোর মতো অভিযোগ পেয়ে শিক্ষা মন্ত্রক কেন্দ্রীয় মনিটরিং দল গঠন করে নজরদারি শুরু করেছে। পাশাপাশি অতিরিক্ত পুষ্টির জন্য বরাদ্দ বাড়িয়েছে এ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। শুধু ডাল ভাত সয়াবিন নয়, এখন পড়ুয়াদের পাতে পড়ছে ডিম, মুরগির মাংস, থাকছে মৌসুমি ফলও। তারই মধ্যে রান্নার সুবিধার জন্য প্রেশার কুকার দেওয়ার সিদ্ধান্ত একেবারে নজিরবিহীন বলেই মত শিক্ষক মহলের। নবগ্রামের হেকুল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাকিন বিশ্বাস বলেন, মিড ডে মিলের জন্য দেওয়া হলেও এটা যুগান্তকারী সিদ্ধান্ত। শীতকালে রান্নার মেয়েরা দেরি করে অনেক সময় সকালের স্কুলে রান্না করে, 10টার মধ্যে দেওয়া কঠিন হয়ে পড়ে, জ্বালানির সাশ্রয় হবে। এতে স্কুলের জন্য সুবিধা যেমন, তেমনি পরিবেশের দিক ভালো হবে। তবে প্রেশার কুকারের মান ভালো হওয়া উচিত, না হলে অনেক সময় প্রেশার কুকার থেকে তো অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেসব দিকগুলি ভেবেই দেওয়া হবে বলে আশা করি। তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস বলেন, প্রেশার কুকার দেওয়া হলে তো খুবই ভালো হবে, কিন্তু কতগুলো করে দেওয়া হবে সেটা দেখতে হবে। প্রাইমারি স্কুলগুলি ও কম শিক্ষক পড়ুয়া যেসব হাই স্কুলে, সেখানে রান্নার ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। তবে আমাদের মতো স্কুলে প্রচুর পড়ুয়ার রান্না করতে হয়, সেখানে প্রেশার কুকারের করা সম্ভব হবে কি না দেখতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ুয়াদের পাতে বা পড়ুয়াদের কাছে মিড ডে মিলের খাবার পৌঁছে দেওয়ার অত্যন্ত জরুরি, কেননা তারপরে ক্লাস থাকে পড়ুয়াদের। সেই কারণে এই মিড ডে মিলের ক্ষেত্রে যদি প্রেশার কুকার প্রত্যেকটি স্কুলে প্রোভাইড করা হয়, তাহলে কিন্তু এই রান্নার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু পড়ুয়ারা তাদের মিড ডে মিল খেয়ে আবার পরবর্তী ক্লাসগুলি খুব সহজেই করতে পারবে। তো দেখা যাক এই মিড ডে মিলের জন্য প্রেশার কুকার প্রতিটি স্কুলে কবে পৌঁছায়। আবার এই প্রেশার কুকারের মানের দিকটাও কিন্তু আমাদের নজর দিতে হবে, কেননা প্রেশার কুকার থেকে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।